Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel Nusrat Kitchen CTG. আমি আছি নুসরাত আপনাদের সাথে। আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম একটি রেসিপি শেয়ার করার জন্য। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো কাস্তি মাছ ভুনার একটি সহজ রেসিপি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে আধা কেজি কাস্কি মাছ নিয়েছি আর এই মাছগুলো ভালো করে বেছে নিতে হবে। এই মাছে ছোট ছোট শামুক এবং ছোট ছোট কাঁকড়া এবং পোকা থাকে, তো এগুলো একটু ভালো করে বেছে নিতে হবে। এখন আমি মাছগুলো বেছে নিব। তো মাছগুলো আমি বেছে কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি আর এই মাছগুলো ধোয়ার জন্য একদমই লবণ ব্যবহার করার দরকার নেই। লবণ দিয়ে মাছগুলো ধুতে গেলে একদমই নরম হয়ে যাবে। তো আমি কয়েকবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মাছগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আজকে মাছগুলো আমি হাতে মাখিয়ে রান্না করব। তো প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি আর মাছগুলো আমি পানি ঝরিয়ে রেখেছি। এখন প্রথমে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছি। কাস্কি মাছের সাথে পেঁয়াজ কুচিগুলো একটু মোটা দিলে আমার কাছে খেতে ভালোই লাগে। আর আমি এখানে দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে নিব পরিমাণ মতো লবণ। এখানে সবগুলো মশলা আমি আমার পরিমাণ মতো ইউজ করেছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো কম বা বেশি করে দিয়ে নিতে পারেন। আর আমি কাস্কি মাছের কোনো রকম রসুন বাটা বা আদা বাটা ইউজ করছি না, আপনারা চাইলে আদা এবং রসুন বাটা দিয়ে নিতে পারেন। তবে আমার কাছে কম মশলা দিয়ে কাস্কি মাছটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এখন এগুলো আমি হালকা আলতো হাতে মেখে নিব। আর একটি কথা, যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলি সবার মাঝে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মাছ আলতো হাতে মেখে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছগুলো ডুবে গিয়েছে, ওই পরিমাণে একটু হালকা পানি দিয়ে নিয়েছি। এখন এগুলো আমি মিডিয়াম আঁচে প্রায় 15-20 মিনিটের মতো রান্না করে নিব। তো আমি মাছগুলো হাতে মাখিয়ে রান্না করেছি, আপনারা চাইলে মাছগুলো কষিয়েও রান্না করে নিতে পারেন। তবে আমার কাছে কাস্কি মাছ চরচড়ি করার সময় হাতে মাখিয়ে রান্না করলেই মনে হয় ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন মাছগুলো একদম বলক চলে আসছে আর ঝোলটা একদমই মাখা মাখা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। ছোটো মাছে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি না দিলে টেস্টই লাগে না, তো আমার তো কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি মাস্ট দিতেই হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে ধনিয়া পাতা কুচি। এই ছোটো মাছটা আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো কে কে আমার মতো করে এভাবে কাস্কি মাছ রান্না করেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের প্রতিটি লাইক শেয়ার কমেন্টস আমাকে নতুন করে ভিডিও করতে উৎসাহিত করে। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মাছ নামিয়ে সার্ভ করে নিয়েছি, আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা মজা হয়েছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।